বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব জুনাহ
আজকে এসেছিলাম বেসিক্যালি ন্যাশনাল টিম, যারা নাকি প্রায়োরিটিতে ছিল, যারা নাকি নিউজিল্যান্ড সফরে যাচ্ছে। সেখানে আমাদের খেলোয়াড়রা আছে এবং খেলোয়াড়দের সাথে সাথে কোচিং স্টাফ, ম্যানেজমেন্ট, তাদের টিকার ব্যবস্থাটা করাটা এবং এই তাদের জন্যই আজকে এসে হচ্ছে। কিন্তু এর সাথে সাথে অন্যান্য কিছু খেলোয়াড়ও এসছে এবং সেই দিক দিয়ে যদি চিন্তা করেন, আমি নিজে এখন এখানে দেখে গেছি যাদেরকে, সেটা হচ্ছে আপনার তামিম ইকবাল, সৌম্য সরকার, আমরা দেখেছি তাসকিন আহমেদ এবং মেরাজ, মেদিয়াসান মেরাজ। কিন্তু গতকালকে আপনারা জানেন যে আমি ইয়ের সাথেও বসেছিলাম, অন্যান্য খেলোয়াড়দের সাথেও, যেমন এখানে মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, ওরাও সকলেই নিচ্ছে টিকা, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আজকের মধ্যেই আমার ধারণা সবাই নিয়ে নেবে, নিউজিল্যান্ড সফরে যাচ্ছে এবং এখানে কোচিং স্টাফ সহ, ম্যানেজমেন্ট সহ, যেমন আমাদের জালাল ইউনুস সাহেব আছেন ডাইরেক্টর, উনি টিমের সাথে যাচ্ছেন, কাজ ইউনিয়ন নিয়েছেন এবং ফুল কোচিং স্টাফ বিদেশি সহ। বিদেশিদের নিয়ে একটা সমস্যা ছিল যে বিদেশিদের তো এনআইডি নাই, রেজিস্ট্রেশন করতে পারছিল না, এটা আমাদের সরকার স্পেশাল একটা অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছে, ওনারাও আজকে এদের সাথে নিতে পেরেছে। একটা বিষয় একটু জানতে চাই যে টিকা আমদানির বিষয়টা নিয়ে, আপনাদের দ্বিতীয় লটে আমাদের যে একটা লক্ষ্যমাত্রা ছিল যে 50 লাখে আসবে, কিন্তু সেটা এখন বলা হলো যে এই মাসে যেটা আসছে সেটা 20 লাখের মতো, মানে এটা কমলো কেন, সেটা একটু আপনাদের কাছে একটু জানতে চাই। এটা কখনোই কমে নাই, আমরা আগে পেয়ে গিয়েছি, মানে আসলে যদি আপনারা এগ্রিমেন্ট দেখেন, এখানে একটা কনফিউশন, মানে মানুষ ভাবছে কিন্তু কোনো ভাবার কারণ নাই। এগ্রিমেন্টটা ওদের সাথে হয়েছিল আমাদের দেশে রেজিস্ট্রেশন হওয়ার পরে, এক মাস পরে থেকে ওরা 50 লক্ষ করে দিবে, কাজে আমাদের ফার্স্ট লটই আসার কথা ফেব্রুয়ারি মাসে। আমরা যেটা জানুয়ারিতে 50 পেয়েছি ওটা তো অ্যাডভান্স পেয়ে গিয়েছি, এটা তো ফেব্রুয়ারিতে আসার কথা, কাজে এই মাসে যদি 20 লাখ আসে তাহলে মনে করেন এটা এক্সট্রা পাচ্ছি। সো আপনাদের এটা কোনো চিন্তার কোনো কারণ নাই, সব কিছু অ্যাজ পার এগ্রিমেন্ট হচ্ছে, কোনো মানে চিন্তার কোনো বিষয়। দ্বিতীয় লটটা কবে আসবে? হ্যাঁ, দ্বিতীয় লটটা কবে আসবে? এই 22 তারিখে আসছে, আবার সামনের মাসে আসবে, প্রত্যেক মাসে আসবে। বাপন ভাই, গতকালকে